কি হবে যদি এক লেভেলের একটা নোবাডিতে আমরা গ্র্যান্ডমাস্টার লাগিয়ে দেই? বলতে গেলে তো এটা অনেক বেশি সহজ, কিন্তু করতে গেলে বুঝে যে এটা কতটা হার্ড চ্যালেঞ্জ। এটা করার জন্য সর্বপ্রথম একটা নিউ আইডি ক্রিয়েট করা লাগবে, আর এটার নাম আমি দিব উঙ্গা পুঙ্গা রক্স। এখানে আমার নোবাডি খোলা হয়ে গেছে, কিন্তু এখন আমি র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবো না, কারণ এখন আমার লেভেল মাত্র 1, আর র্যাঙ্ক ম্যাচ খেলার জন্য আইডিতে 8 লেভেলের বেশি থাকা লাগে। তারপর আমি ওরা দ্বারা ক্লাসিক ম্যাচ খেলতে থাকি লেভেল বাড়ানোর জন্য। অনেক সময় গেম খেলার পর ফাইনালে আমার 8 লেভেল হয়ে গেছে, আর এখন আমি র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করতে পারবো। কিন্তু মেন সমস্যা এখনই আসতে যাচ্ছে, কারণ এই আইডিতে একটাও গান স্কিন নেই, আর শুরুতে আমাদের কাছে তেমন বেশি গোল্ডও নাই যে আমরা ক্যারেক্টার কিনে সেই ক্যারেক্টার দিয়ে গেম প্লে করবো। তো উইদাউট ক্যারেক্টার স্কিল আর উইদাউট গান স্কিন দিয়ে এখন আমাদের খেলা লাগবে। এটা ছিল এডিটিতে আমার ফার্স্ট র্যাঙ্ক গেম প্লে, আর এই ম্যাচের মধ্যে উড়াদুরা বট প্লেয়ার পড়ছিল, যার ফলে আমি উড়াদুরা কিল করতে পারতেছিলাম, আর এইখানে ছিল আমার ডেলি মিশনের প্লাস, লাস্টে বটটাকে মারার পর বুইয়া হয়ে যায়। তো এই লবি তো নিউ প্লেয়ার আসছিল, আর এটা আমার ডেলি মিশন ছিল, তাই আমাকে এত বেশি প্লাস দিছে। যে যাই বল, ফ্রি ফায়ারে বট মারার যে মজা, এই মজার ফিলিংস আসলে পুরোই ঝাঁকানাকা। এটা তো লাস্টের একটা এনিমি আছে, এ মরে না কেন? ওকে ডান, এভাবে এই ম্যাচে বুয়া হয়ে যায়। কিন্তু পুরো স্কোর না হয়ে লাস্ট একটুতে আটকে থাকার ফিলিংসটা না পুরোই অঙ্গা পুঙ্গা। এটা সেই ম্যাচ যেই ম্যাচ শেষ হওয়ার পর আমি উঠে যাব দ্য লেজেন্ডারি র্যাঙ্ক পয়েন্ট, দ্য নেম অফ দ্য সিলভার। লাইক সিরিয়াসলি, তো এই ম্যাচগুলোতে বট পড়ায় খুব সহজে প্লেয়ারগুলোকে কিল করে ফেলা যাচ্ছিল, তার সাথে খুব তাড়াতাড়ি ম্যাচগুলোকে উইন হতে পারতেছিলাম। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা প্রত্যেকটা এনিমিকে জাস্ট ওয়ান শটে টু শটে হেডশট মেরে মেরে তোমার হেডশট পয়েন্ট বাড়িয়ে ফেলতে পারবে একদম 100%। এই যে আসছে, মারো আরামসে মারো, কই দিক্কা দলে বাত হে কিয়া এনিমি সাম। আচ্ছা এটা বডি শট ছিল, এটা কই, এটা আসলে বুলেটের লাগে আসলে মাঝে মাঝে, 99 হলেও কোনো অসুবিধা নয়। এই যে দেখছো, মারলেই হেডশট, মানে মারলেই হেডশট, ও মানে এইটাও একটু ভুলে টুলে হয়েছে, ওয়াও। দেন এভাবেই তোমরা বুইয়া নিয়ে নিবা। এইটা হলো সেই ম্যাচ যেই ম্যাচ উইন হওয়ার পর বা শেষ হওয়ার পরই আমি উঠে যাব দ্য লিজেন্ডারি র্যাঙ্ক পয়েন্ট, স্কোর দ্য নেম অফ গোল্ড, যেটাকে ছোট গ্র্যান্ডমাস্টার বললেও কোনো অসুবিধা হয় না। বাট আমাদের আসলেই ততটুকু পর্যন্ত চেষ্টা করে যেতে হবে যতটুকু এখানে সম্ভব হয় আর কি। অ্যান্ড লাস্টের একটা নেমে আসেই, ওকে মারার সাথে সাথে হয়ে গেছে, র্যাঙ্ক স্কোর হয়ে যাবে এখন গোল্ড। এতক্ষণ আমার সাথে বেশিরভাগই বট প্লেয়ার পড়তেছিল, যার ফলে আমি খুব সহজে সে বটগুলোকে মেরে বুয়া করে ফেলতেছিলাম, তার সাথে খুব তাড়াতাড়ি ম্যাচগুলো আগাচ্ছিল, আর আমার র্যাঙ্ক পয়েন্ট স্কোর অনেক বেশি বাড়তেছিল। কিন্তু গোল্ডে উঠার পর আমার ম্যাচের মধ্যে পড়তে শুরু করে অনেক রিয়েল প্লেয়ার, মানে বেশিরভাগ প্লেয়ার এখানে রিয়েল প্লেয়ার পড়তেছিল। এখানে প্লেয়ারদেরকে মারতে তেমন বেশি অসুবিধা হইতেছিল না, বাট প্লেয়ারগুলো যখন ড্রোগন দিয়ে আসতেছিল মারার জন্য তখন আসলে টুঙ্গা পুঙ্গা হইতেছিল, কারণ আমার এটিতে একটাও গান স্কিন নেই। গান স্কিন না থাকলেও ফ্রি ফায়ারের মধ্যে এমন কিছু গান রয়েছে যে গানগুলো ইউজ করলে আর গান স্কিনের প্রয়োজন হয় না, মানে সামনে যদি কোনো প্লেয়ার গান স্কিন সহ গান নিয়েও আসে তাও সেই প্লেয়ারগুলোকে খুব সহজে কিল করে ফেলা যায়। তার মধ্যে অন্যতম একটি হলো AWM, তারপর রয়েছে MA2B, তাই আমি MA2B দিয়ে খেলা শুরু করি, আর এটাতে খুব সহজে দুই তিনটা শট মারার পরে এনিমিদেরকে কিল করে ফেলা যাচ্ছিল, যার ফলে আরও বেশি সহজ হয়ে যাচ্ছিল ম্যাচগুলোকে উইন হওয়া। ড্রোগন দিয়ে কয়েকটা ম্যাচে এমন এমন মেরে দিছিল আমারে, তারপর থেকে আমিও ড্রোগন ইউজ করা শুরু করি, তারপর দেখি যে আমিও সব প্লেয়ারদের খুবই চাকানাকাভাবে কিল করতে পারতেছি, অ্যান্ড আমার ম্যাচগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠতেছিল। লাস্টে আসে খাতানাকে কিনিবি, এরে আমি ড্রোগন দিয়ে অনেকভাবে মারা ট্রাই করতেছিলাম, এই প্লেয়ারটা শুধু ঘুরতেছিল, আমিও মজায় মজায় প্লেয়ারটার সাথে ঘুরতেছিলাম, তারপর একটা এখানে গ্রেনেড মারার ট্রাই করি, গ্রেনেড মারার পর প্লেয়ারটা কিন্তু ড্যামেজ খায়, কিন্তু প্লেয়ারটা কিল হয় না, অ্যান্ড ড্রোগনকে আরে মরে না কেন, আবার আসো আবার আসো আবার আসো, এবার তো আসবে, অ্যান্ড বুম, ম্যাচ জাগিয়ে দোস্ত। এটা হলো সেই ম্যাচ যে ম্যাচ উইন হওয়ার পরে এডিট উঠে যাবে প্ল্যাটিনিয়ামে, আর এখানে আছে লাস্টের প্লেয়ার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এমি টুবি দিয়ে সাতটা মারার পর এনিমিটা কিল হয়েছে, অ্যান্ড ইয়াহ দ্যাটস দ্য ফ্যাক্ট।
গাইস এখানে দেখো আর মাত্র একটা প্লেয়ার আছে আর লাস্টের যে প্লেয়ারটা আছে সে আমার যে কয়টা কিল চুরি করছে মানে এখানে অনেকগুলো এনিমি ছিল আমি সেই প্লেয়ারগুলোকে জাগানাকা লেভেলে ড্যামেজ দিয়ে যাচ্ছিলাম কিন্তু এই প্লেয়ারটা টাওয়ারে বসে বসে লাস্টে একটা দুটো ড্যামেজ দিত আর কিলগুলো নিয়ে চলে যেত তো যাই হোক এগুলো কোনো বিষয় না মেইন ফ্যাক্ট ইজ যে প্লেয়ারটাকে এখন মানা লাগবে যেমনি হোক আই থিঙ্ক সো হেডশট লাগলে জোস হয়ে যাবে ওকে নিচে নামে নাকি এই জায়গা থেকে হেডশট মারা যাবে উ উ হু 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 এ হুই না বাদ আ ভাই গাম্মা চা বিডু এখানে আমার স্কোর যত বেশি বাড়তেছিল প্লেয়ারদের প্রোগ্রেস তত বেশি বাড়তেছিল দেখা যাচ্ছিল যে কয়েকটা ম্যাচ পর পরে এমন এমন লবি পড়তেছে লাইক সেই ম্যাচগুলোতে উইন হওয়া অনেক বেশি ট্রাফ হয়ে যাচ্ছিল বাট কই দিক্কা তোলে বাদ নেই আমবে সেলিংয়ে থোড়া সা অ্যান্ড সামনে এনিমিটার অনেক বেশি গ্লিচ খাইতেছে দেখা যাক এর কাকে মারা যায় কি না না আরে ভাই ওরে যে মারতেছিল সে তো কিল হয়ে গেছে নাইস 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 এই ম্যাচগুলোতে আমার অনেক ভালোভাবে গেম প্লে করা লাগবে কারণ এই ম্যাচগুলোতে যেভাবে হোক প্লাস আনা লাগবে আমার ওঠা লাগবে ডায়মন্ডের মধ্যে এখানে আমি একটা প্লেয়ার আচ্ছা আওয়াজ পাইতেছিলাম এরাও যে পাইছি ও এমনি বসে বসে কী করতেছে লাল আর মাত্র দুইটা এনিমি আসেই কিন্তু এনিমির কোনো হদিসি পাইতেছে এনিমি যে কই আসে এত বড় একটা জায়গার মধ্যে যেমনটা আমি আপনাদের বলছিলাম যে এখানে অনেক নু প্লেয়ারও পড়তেছে অনেক প্রো প্লেয়ারও পড়তেছে বাট এখন কিন্তু বট পড়া একদমই অফ হয়ে গেছে এই এই সামনে এসে পড়ছে এর কি আয় হায় এ আর আমাকে বুয়া করতে দিল না সামনে আর মাত্র একটা এনিমি আসেই আর এই ম্যাচটা উইন হওয়ার পরেই আমি উঠে যাব ডায়মন্ডের মধ্যে প্লেয়ারটারে অনেকভাবে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিলাম সেই কখন দেখা এই ব্রিজের উপরে বসে আসে এর গ্রুয়াল মল ফাটায় পুরো নাজেহাল অবস্থা করে দিব যতক্ষণ না প্লেয়ারটা নিচে নামে নিচে নামার পর তো আরও বেশি জাগানাগা হয়ে যাবে কারণ আমার কাছে আছে যেই গান আর এই গান দিয়ে যেই অস্থির লেভেলের ফায়ারগুলা বের হয় জো কি আখিম এক মজাদার বাত হ্যায় জিসকে লিয়ে ইস গান কো বহুত জ্যাদা প্লেয়ার অর এনিমি ইউজ করতে হ্যায় অ্যান্ড লেট সি হোয়াট হ্যাপেন্ড এই প্লেয়ারটারে অনেকভাবে ড্যামেজ দিতেছে এ নামতেছি না কাহিনি কি তোমার তো নামা লাগবে জাম করে দিছে মেবি জাম করে দিছে এ মনে হয় না এদিক দিয়ে আসবে আসবে সে ডান দিক দিয়ে আসুক আমি ওয়েট করবো তার জন্য যতক্ষণ না আসে ততক্ষণ তো ওয়েট করাই লাগবে আর আসার পর তো জায়গা অবস্থা হয়ে যাবে শেষ সোনি অন হয়ে গেছে অ্যান্ড ফাইনালি বুইয়াও হয়ে গেছে আর এইভাবে দেখতে দেখতে আমি উঠেছি ডায়মন্ডের মধ্যে তো কোনো প্রকার গানের স্কিন ছাড়া আমি এই নিউ আইডিটি দিয়ে ব্রোঞ্জ থেকে এতটুকু পর্যন্তই আসতে পারছি চাইলে আরো বেশি এখানে র্যাঙ্ক পুশ করা যাবে তো ওভারঅল এই আইডিটি দিয়ে খেলে আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে এনিমি কিল করে একটু বেশি মজা পাইছি তবে সোলো খেলতে অনেক সময় ভালোই বোরিং লাগে সেই সূত্রে এটাই বোঝা যায় ফ্রি ফায়ার প্রো হতে শুধুমাত্র গান স্কিন থাকলেই হয় না স্কিল থাকলে গান স্কিন ছাড়াও প্রো হওয়া যায় আর স্কিল এমনি এমনি আসে না এর জন্য অনেক বেশি সময় আর প্র্যাকটিস করা লাগে তবে গান স্কিন থাকলে অনেক বেশি সুবিধা পাওয়া যায় আর এই ভিডিওতে যদি 30,000 লাইক আসে তাহলে আমি নেক্সট সিজনে এই আইডিটি দিয়ে র্যাঙ্ক পুশ করবো তো আপনি কি কখনো গ্র্যান্ডমাস্টারে উঠছেন অথবা আপনার ফ্রি ফায়ার আইডির র্যাঙ্ক স্কোর এখন কিসে আছে সেটা জানিয়ে দিন কমেন্ট আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রক্সম্যান গেমিং এর সাথেই থাকুন